সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারে বায়ারি কোস্ট কেন আসতেছে না এটা নিয়ে। তো এখানে আমি আজকে যে কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন নতুন সেলাররা। কারণ আমরা অনেকে আছি যারা মূলত ফাইবারে নতুন আসছি বা কাজ করার ইচ্ছা পোষণ করতেছি, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। যারা আমরা পুরাতন সেলার আছি, তো অনেকে বলতেছে যে বায়ারি কোস্টের অপশনটা তুলে নিতেছে, ঠিক আছে। অবশ্য আমরা যারা পুরান সেলার আছি তাদের দেখা যায় যে বায়ারি কোস্ট করার দরকার পড়ে না। যেমন আমি নিজেও খুব একটা বায়ারি কোস্ট করি না, আমি মনে হয় না এই মাসের ভিতরে টোটাল 20টা বায়ারি কোস্ট করছি। তো এখানে বায়ারি কোস্ট অ্যান্ড ভিপ নিয়ে যদি আমি কথা বলতে চাই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে লাস্টের দিকে আমি কিছু কথা বলবো, ওইগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে। তো বায়ারি কোস্টের জিনিসটা কি, আমরা যেমন বায়ারি কোস্ট আমরা 10 টাকা করে বায়ারি কোস্ট করতে পারতাম, কিন্তু ভিপটার ক্ষেত্রে আমরা ভিপ আমরা যদি আমাদের ভিপ যদি আসে আমাদের একজাক্টলি মানে ইউর সার্ভিস ইজ ম্যাচ, মানে গিকটা যদি আপনার ম্যাচ করে, মানে একজাক্টলি গিকের সাথে টাইটেলের সাথে ক্যাটাগরির সাথে ট্যাগের সাথে যদি যায় বা প্রাইসিংয়ের সাথে যায়, তাহলে কিন্তু আপনার ভিপ চলে আসবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে না, ফাইবার নির্দিষ্ট লোকদেরকে ধরে ধরে এই ভিপগুলো পাঠাচ্ছে বা যাদের গিকগুলো র্যাঙ্কিংয়ে আছে তাদেরকে পাঠাচ্ছে। তো এক কথায় বলতে পারেন, যেমন আমরা বায়ারি কোস্ট 10টা করে করতাম, ভিপ আপনি আনলিমিটেড করতে পারবেন, যত আসবে তত, ঠিক আছে। আপনার 20টাও আসতে পারে, 40টাও আসতে পারে, 50টাও আসতে পারে, আপনি কিন্তু 50টাই করতে পারবেন। এটা হচ্ছে ফাইবারের নতুন আপডেট। কিন্তু ফাইবারের বায়ারি কোস্টটা টোটালি অফ রাখছে এখন, তাদের আজকেও তাদের বা মানে আপডেট চলতেছে, এই আপডেট কতদিন পর্যন্ত শেষ, মানে শেষ হবে কয় তারিখে সেটা বলা যাইতেছে না একজাক্টলি, তাদের কমিউনিটিতে উল্লেখ করা নাই যে কবে তারা বন্ধ করবে, অথবা খুব শীঘ্রই বন্ধ করবে। অনেকের এই বায়ারি কোস্ট আসতেছে না, মানে টোটালি বায়ারি কোস্ট স্টপ হয়ে গেছে। আমার অল টাইম দেখা যাচ্ছিল হাজারখানি করে বায়ারি কোস্ট আসতো। তো নতুন সেলাররা তো মূলত দুইটা মেথডেই তো কাস্টমার বা ক্লায়েন্টের কাছে পৌঁছাইতে পারে, একটা হচ্ছে বায়ারি কোস্ট, আরেকটা হচ্ছে ধরেন সহজ কথা বলতে পারেন গিকের মাধ্যমে। তো এই দুইটার মাধ্যমে মূলত বায়ারদের কাছে পৌঁছানো যায়। কিন্তু নতুন সেলারদের জন্য যদি ভিপ চালু করে, এটা তো যারা ভালো র্যাঙ্কিংয়ে আছে তাদের জন্য, যদি নতুন সেলারদের জন্য তো অবশ্যই তাহলে ভিপ রাখতে হবে, তাই না? ভিপ রাখতে হবে, পাশাপাশি দেখা যাবে যে বায়ারি কোস্টও রাখতে হবে। কারণ বায়ারি কোস্ট ছাড়া তো নতুন সেলাররা এখানে এসে কোনো ই করবে না। এমনিতে ফাইবার আপডেট করার কারণে অনেকে আছে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, তো এমনিতেই প্রবলেমে আছেন। তো এটা এটায় কোনো প্রবলেম নাই, আপনারা খুব শীঘ্রই বায়ারি কোস্ট চালু হয়ে যাবে, বায়ারি কোস্ট আসা শুরু হবে। এখন স্টপ আছে কারণ ফাইবারের এখনও আপডেট চলতেছে। তো এটা রাখবে, হয়তো তারা একটা কাজ করবে, যেমন বায়ারি কোস্টের ভিতরে নতুন সেলার এবং যারা লেভেল ওয়ান সেলার আছে তাদের কাছে মূলত বায়ারি কোস্টগুলো আসবে অ্যান্ড বিপো দু একটা করে আসবে। কিন্তু যারা লেভেল টু চলে যাবে বা লেভেল টু হবে অথবা টপ এলিটের সেলার হবে, তাদেরকে মূলত বায়ারের মূলত এই সার্ভিসটা দিতে পারে। যেমন ভিপটা চালু হয়ে যাবে বা ভিপের মাধ্যমে তারা দেখা যায় হতে পারে যে তাদের বায়ারি কোস্টটা টোটালি মানে দিতে হবে না, তারা দেখা যাবে যে ভিপের মাধ্যমে তারা কাস্টমার কাছে পৌঁছাইতে পারবে। এটা হয়তো ওদের জন্য করবে, ফাইবার একজাক্টলি আপডেট করতেছে এটা বলা যাচ্ছে না কি করবে তারা। তো এটা 100% শিওর থাকেন, খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি ফাইবার নতুনদের জন্য বায়ারি কোস্ট চালু করে দিবে, কারণ এটাই হচ্ছে একমাত্র পন্থা নতুনদের কাছে পৌঁছানোর জন্য, মানে বায়ারদের কাছে পৌঁছানোর জন্য। অবশ্যই নতুন সেলারদেরকে তুলে নেবে না। তো আশা করি এটা হচ্ছে হয়ে যাবে, আর অবশ্য এটা খুব শীঘ্রই হয়ে যাবে। আর ভিপে যদি আপনাদেরকে ভিপ যদি আপনার গিকের সাথে নিতে চান বা ভিপ যদি আনতে চান, সেক্ষেত্রে আপনাকে কমসে কম 7টা গিক পাবলিশ করতে হবে। তো 7টা গিগ পাবলিশ করতে হবে, একজাক্টলি টাইটেল এবং কিওয়ার্ড ম্যাচ রাখতে হবে, এবং প্রাইসিংটা ম্যাচ রাখলে দেখা যাবে আপনার গিগ র্যাঙ্কিংয়ে থাকলে মোটামুটি ভিপ আসার সম্ভাবনা থাকবে। কিন্তু এটা ফাইবারে অ্যালগরিদমে একদম ওরা একজাক্টলি কী করবে বলা যাচ্ছে না, এটা সবাইকে দিবে না, এরকমই হবে। যারা নতুন সেলার তাদের জন্য বায়ারি কোস্টটা চালু হয়ে যাবে আশা করি। তো তো সমস্যা নাই, আপনারা চাইলে এইভাবে কাজ করতে পারবেন আগের মতো করেই। আর এখানে ভয় পাওয়ার কিছু নয়, ফাইবার যেহেতু আপডেট চলতেছে এখনও, তারা একজাক্টলি আপডেটের পরে কি করবে বলা যাচ্ছে না, ঠিক আছে। কিন্তু এটা শিওর থাকেন যে
তো এটা শিওর থাকেন যে সবাই যে নতুনদের জন্য অবশ্যই ভালো দিকটা তুলে ধরবে বা নতুনদের জন্য বায়ার রিকোয়েস্টটা চালু রাখবেই, এটাই স্বাভাবিক। আমি যেমনটা বললাম এরকম হবে, 100% শিওর থাকেন, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটা তুলে নিবে না। ওকে, এটা তুলে নিবে না, কারণ এখনো যেহেতু ফিউচারটা আছে, মানে তাদের মেনুটা আছে, যেমন বায়ার রিকোয়েস্টের অপশনটা আছে, তো এটা যখন তুলে নিবে তখন একজাক্টলি বলতে পারবেন যে বায়ার রিকোয়েস্ট তুলে নিছে, এটা কিন্তু এখনো যায় নাই। হ্যাঁ, অবশ্য ভিপটা থাকবে, ভিপও থাকবে, বায়ার রিকোয়েস্টও থাকবে, দুইটাই থাকবে। তো হয়তো তারা করে দিবে, এক্সপেন্সিভ করে দিবে যে এত থেকে এত তারা ভিপ পাবে, এত থেকে এত তারা বায়ার রিকোয়েস্ট পাবে, এটা হচ্ছে একজাক্টলি কার মানে হবে আর কি। যেহেতু আপডেট চলতেছে, আমরা আপডেটের পরেই আবার কথাটা বলতে পারবো। অবশ্য যারা ভিপ পাবেন করতে থাকেন, সমস্যা নাই, আর যারা বায়ার রিকোয়েস্ট পাবে তারাও বায়ার, সমস্যা নাই। তো আমরা আপডেটের পরে আবার আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আর বিষয়টা আশা করি পরিষ্কার হয়ে যাবেন। তো এটা খুবই ভালো দিক আমি মনে করি, ফাইবার যেহেতু আপডেট করতেছে সব কিছু নিয়েই, এটা 22 সালের ফুল আপডেট, যেহেতু মাসেরও শেষের দিকে, তো 23 সালে পড়বে নতুন আপডেট তারা অ্যাড করবে, এটাই স্বাভাবিক। আর 100% আমি শিওর যে তারা বায়ার রিকোয়েস্ট রাখবে, হয়তো এখন বায়ার রিকোয়েস্ট অফ আছে। আমি কেন বারবার একই কথাগুলো ঘুরে ঘুরে বলতেছি, কারণ আপনাদের অনেকে আছে, অনেক জায়গায় ভিডিও দেখছেন ভয়ে কাম ছাড়া। সহজ কথা যেটা আমি বলি, তো ভয় পাইতেছেন, এটা ভয়ের কিছু নাই, বায়ার রিকোয়েস্ট থাকবে, তুলে নেয় না একবারে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে খুব শীঘ্রই। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে আমাদের পরবর্তীতে কোনো ক্লাস, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে।